আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় তিন, যার শিরোনাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, থেকে আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো আলোচনার শুরুতে আমরা কিছু ছবি দেখে নিই। ছবিগুলি থেকে ধারণা নিতে পারছি যে আজকের আলোচনার বিষয় গেট সংক্রান্ত। তো আজকের পাঠ ঘোষণা ইউনিভার্সাল গেট বা সর্বজনীন গেট নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। আশা করছি তোমরা আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনবে এবং বুঝার চেষ্টা করবে। শিকনফোন, আজকের পাঠ শেষে তোমরা সর্বজনীন গেট কাকে বলে বলতে পারবে এবং সকল ধরনের লজিক গেটের সত্য সারণী লিখতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বজনীন গেট সম্পর্কে আমরা শুরুতে একটু জেনে নেই। লক্ষ্য করো, এখানে সর্বজনীন গেট কি বা কাকে বলে জ্ঞানমূলকের জন্য আমাদের এটা জানার দরকার আছে। যে সকল গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট প্রকার গেট তৈরি বা বাস্তবায়ন করা যায়, সেই সমস্ত গেটকে সর্বজনীন গেট বলে। ঠিক আছে, তো এই সর্বজনীন গেট হচ্ছে মূলত দুইটি, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট, ন্যান্ড গেট এবং নর গেট। তো এই ন্যান্ড গেটের গঠন কি রূপে গঠিত হয় এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব আগে। তো এখানে ন্যান্ড গেট মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে একটি এন্ড গেট আছে, তার সাথে নর গেট যোগ করে ন্যান্ড গেট গঠন করা হয়। অর্থাৎ এন্ড গেট এবং নর গেটের সমন্বয়ে গঠিত হয় ন্যান্ড গেট। ঠিক আছে, তার সংক্ষিপ্ত রূপ আমরা এই দ্বিতীয় চিত্রটা দেখতে পাচ্ছি। এই প্রথম অংশটা হলো এন্ড, আর দ্বিতীয় অংশটা হলো এটা হলো নটের অংশ। তদ্রূপ নর গেট, লক্ষ্য করো, অর গেট এবং নর গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়। এই অর গেটের সাথে নর গেট যুক্ত করা হয়েছে, যুক্ত করলে যে কম্বাইন যে গেটটা গঠিত হয় সেটা হলো নর গেট। ঠিক আছে, নর গেট গঠিত হয়েছে। আমরা আবার কথাটা রিপিট করছি, ন্যান্ড গেট দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত এন্ড এবং নট, আর নর গেট দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত অর এবং নট। ঠিক আছে, এই বিষয়টা আমাদের ভালো করে মনে রাখতে হবে। ন্যান্ড গেট নিয়ে আমরা একটু আলোচনা করছি এখানে, লক্ষ্য করো তোমরা। আমরা শুরুতে দেখে আসছি যে ন্যান্ড গেটের চিত্রটা ছিল এরকম, একটি এন গেট আছে, এন গেটের সাথে যুক্ত হয়েছিল কি নট গেট, এই দুইটার সমন্বয়ে ন্যান্ড গেট গঠিত হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এন গেটে যদি এখানে এ বি হয়, তোমরা লক্ষ্য করো আউটপুট যদি হয় এ বি, এটা প্রবেশ করবে এখানে, প্রবেশ করে এদিকে এসে কি হবে বার এবির বিপরীত, নট এবি। অর্থাৎ এন গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট, এন গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। ঠিক আছে, এন গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। আমরা একটু লক্ষ্য করব এখানে যে সত্যক সারণী প্র্যাকটিসটা আমরা দেখব। তোমরা লক্ষ্য করো এখানে জিরো আছে, জিরো আছে, জিরো জিরো গুণ করলে আমরা জানি জিরো হয়, তার বিপরীত হচ্ছে ওয়াই। তো ওয়াই মানে হলো, এখানে আমরা একটু কারেকশন দিতে পারি, লক্ষ্য করো এ তারপরে বি নট বিপরীত ওয়ান হয়েছে এখানে। তারপরে স্টেপ টু তে দেখো তোমরা, এখানে একই অবস্থা যে জিরো এবং ওয়ান যদি আমি গুণ করি, জিরো হবে বিপরীত হবে এক, বিপরীত কি হবে এক হবে, বিটা ওয়ান। ঠিক আছে, এক হবে। আবার তৃতীয় ধাপে দেখো এখানে ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো আমরা যদি গুণ করি তাহলে জিরো পাচ্ছি, বিপরীত ওয়ান পাচ্ছি। আর ফোর্থ স্টেপ যেটা হলো যে ওয়ান ওয়ান, অর্থাৎ যদি আমরা ওয়ান ওয়ান এই দুইটাকে গুণ করি, যেহেতু এন্ড এর কাজ গুণ, শূন্য হবে, ওয়ান হবে, ওয়ান এর বিপরীত হচ্ছে শূন্য, ওয়ান এর বিপরীত হচ্ছে শূন্য। ঠিক আছে, অর্থাৎ এন গেটের বিপরীত কাজ করছে ন্যান্ড গেট, এন গেটের বিপরীত কাজ করছে ন্যান্ড গেট। ঠিক আছে, তারপর আমরা নর গেট নিয়ে আলোচনা করব। একটু লক্ষ্য করো নর গেটের ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে এখানে, লক্ষ্য করো নর গেটের ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে, তোমরা দেখো নর গেট আমরা জানি অর এবং, যেমন এটা একটা অর গেটের
চিত্রটা আমরা এখানেই, এটা অর গেট। আমরা জানি এখানে যদি এ হয়, এখানে যদি বি হয়, তাহলে আমরা পাচ্ছি এখানে এ যোগ বি। আর এটা প্রবেশ করবে কোথায়? এখানে নটে, নটে প্রবেশ করলে, অর্থাৎ প্রবেশ করে এখানে হবে এ যোগ মানে অর বি বার বা নট, অর্থাৎ অর গেটের বিপরীত। তো আমরা এখন দেখবো শূন্য শূন্য যদি আমরা যোগ করি শূন্য হয়, তার বিপরীত হচ্ছে এক। ওয়ান জিরো যদি আমি যোগ করি, ওয়ান হচ্ছে বিপরীত জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান বিপরীত জিরো, এখানে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান বিপরীত জিরো। অর্থাৎ অর গেটের বিপরীত কাজ করছে নর গেট, অর গেটের বিপরীত কাজ করছে নর গেট। ঠিক আছে, আমরা এই সত্যক সারণীর সাথে ডান পাশের যে সুইচ বর্তনীটা একটু কাজের ধরনটা আমরা দেখবো একটু তোমরা লক্ষ্য করবে। ঠিক আছে, যেমন এখন আমরা স্টেপ কোথায় আছি, ওয়ান আছি, খেয়াল করো স্টেপ ওয়ান, এখন দুইটাই সেপারেট। স্টেপ টু দেখো বি কানেক্ট ওয়ান, স্টেপ থ্রি দেখো এ কানেক্ট বি সেপারেট, এবং স্টেপ ফোর বোথ কানেক্ট, দুইটাই কানেক্ট। ঠিক আছে, সর্বজনীন গেট আলোচনা করার আগে আমাদের যে বিষয়টা খুব ভালো করে জানার দরকার আছে, সেটা আমরা একটু আগে দেখেছিলাম যে ন্যান্ড গেট এবং নর গেটের সাথে পরিচিত হতে হবে, এটা আমরা দেখেছি। এই দুটি গেটের নাম থেকে বোঝা যাচ্ছে যে ন্যান্ড গেট নট এন্ড এবং এন্ড গেটের আউটপুটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। তদ্রুপ আবার তোমরা এখানে লক্ষ্য করো, এন্ড গেটের আউটপুট একটি নট গেট দিয়ে রূপান্তরিত করে নিলে ন্যান্ড গেটের আউটপুট পাওয়া যায়, যেটা চিত্র আমরা দেখেছি। ঠিক আছে, ন্যান্ড গেটের সত্যক সারণীর প্রতীকগুলো দিকে রূপটি দেখানো হলো। এই পেজটা দেখলে, এই পেজটা দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হবে। এখন একটু খেয়াল করো, এতক্ষণ যে কথাগুলি বলেছি আমরা এইভাবে বোঝার জন্য বলেছিলাম, বাট এখন যে কথাগুলি বলছি, আমাদের যে টেক্সট বুক ইন্টারমিডিয়েটের যে টেক্সট বুক এনসিটিভি কর্তৃক, ওই বইটার ধারাবাহিক আলোচনাটাই এখন আমরা দেখব। তাহলে তোমাদের প্রথম কথাগুলি বলেছিলাম শুধু বোঝার জন্য, এখন তোমরা লক্ষ্য করো, বুঝতে তোমাদের সুবিধা হবে। ন্যান্ড গেটের সত্যক সারণীর প্রতীক এবং লজিক রূপ, তারপরে হচ্ছে নর গেটের সত্যক সারণীর প্রতীক ও লজিক রূপ। লক্ষ্য করো এই যে এক্স ওয়াই একটা নর গেটের সত্যক সারণী, যোগ এক্স অর ওয়াই তার বিপরীত হচ্ছে নর, তাহলে এই মানটা হলো নর গেট। আমরা দেখেছি জিরো জিরো যোগ করলে জিরো হয় বিপরীত এক, ওয়ান জিরো ওয়ান বিপরীত জিরো, ওয়ান জিরো ওয়ান যোগ করলে বিপরীত জিরো, ওয়ান 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 বিপরীত জিরো, যেটা আমরা একটু আগে দেখে আসছি। এই এই সত্যক সারণীটা হলো নর গেটের, কিসের? নর গেটের। ঠিক আছে, অর গেটের বিপরীত। তো নর গেট নিয়ে এখানে একটু আলোচনা আছে, তোমরা দেখো এই যে আমি এখন যে ড্রয়িং করছি এখানে, এই যে এটা হলো একটা অর গেট, আমরা একটু আগে এগুলো সব পড়ে আসছি। এক্স এবং ওয়াই যদি ইনপুট হয়, এখানে এক্স অর ওয়াই, আর এই নট এর ইনপুট হিসেবে কাজ করছে অর গেটের আউটপুটটা, আর এটা যখন নট গেটের আউটপুট হবে তখন উপরে একটা নট হয়ে, ঠিক আছে, হয়েছে। অর্থাৎ অর গেটের বিপরীতকে নর গেট বলে, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। এই কথাগুলি আমরা শুরুতেই আলোচনা করে আসছি। তারপর তোমরা এখানে লক্ষ্য করো, এই কথাগুলো রিপিট করার উদ্দেশ্য হলো আমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা আছে ওইটাকে আমরা ফলো করছি। তো এখানে দেখো এটা একটা এন্ড গেট আর এটা একটা নট গেট। তো এন্ড গেটের যে আউটপুট ইনপুট এক্স ওয়াই হলে আউটপুট হচ্ছে এক্স ওয়াই, এটা প্রবেশ করছে নটে, প্রবেশ করে এখানে নট এক্স ওয়াই হয়েছে, যেটা সংক্ষিপ্ত আকারে এক্স ওয়াই ইনপুট, এখানে নট এক্স ওয়াই, ঠিক আছে, বা এক্স ওয়াই কমপ্লিমেন্ট, যেটা আমরা সংক্ষেপে বলি। একইভাবে নর গেট হচ্ছে অর গেটের আউটপুটকে নর গেট দিয়ে পরিবর্তিত করার রূপ, তার সত্যক সারণী প্রতীক এবং লজিক গেটের রূপটি 3.6 চিত্রে দেখানো হলো এইটা। ঠিক আছে, 3.6 চিত্রে দেখানো হলো এটা। আমরা এখানে কথাগুলো একটু এলোমেলো বইটার ডিজাইনটা করা হয়েছে, যে 3.6 হলো মূলত ন্যান্ড গেটের আর 7 হলো অর গেটের। ঠিক আছে, বুলিয়ান অ্যালজেব্রার পরিপূরক যোগ গুণ এই তিনটি প্রক্রিয়া রয়েছে, তার মানে এখানে একটা এমসিকিউ আমরা পেয়ে গেলাম। এই কথাটা তোমাদের খুব ভালো করে স্মরণ করতে হবে। ডি মর্গ্যান সূত্র ব্যবহার করে দেখানো হয়েছিল যে পরিপূরক যোগ কিংবা পরিপূরক গুণ, এরকম দুটি প্রক্রিয়া দিয়েই বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো প্রক্রিয়া করা সম্ভব। আমরা এখানে একটা এমসিকিউ পেয়েছি, কথাটা মনে রাখবে, একটা এমসিকিউ আছে। কাজে আমরা বলতে পারি ডিজিটাল ইলেকট্রনিক্স এর যে কোনো সার্কিট তিনটি ভিন্ন ভিন্ন লজিক গেটের পরিবর্তে দুটি গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। সেই দুটি গেট হচ্ছে নট গেট এবং এন্ড, অথবা নট এবং অর। যেহেতু শুধু ন্যান্ড গেট দিয়ে নট এন্ড দুটি গেট তৈরি করা সম্ভব, আবার শুধু নর গেট দিয়ে নট অর গেট তৈরি করা সম্ভব, তাই আমরা ন্যান্ড গেট এবং নর গেট কে সর্বজনীন গেট বলবো। এখানে একটা সংজ্ঞা পাইলাম যে সর্বজনীন গেট কাকে বলবো। আমরা এতক্ষণ আলোচনা করেছি ন্যান্ড গেট নর গেট নিয়ে,
এখন এই ন্যান গেট নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। কেন বলা হয় আমরা এই স্ক্রিনের লেখা থেকে জানলাম, যে ন্যান গেট এবং নর গেট দিয়ে মৌলিক গেটগুলির সব কাজ করা যায়, এই জন্য ন্যান গেট নর গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে। তো এই কথাগুলি তোমাদের ক্ষতে থাকবে, বিশেষ করে অনুধাবনে, যে ন্যান গেট নর গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে আমাদের পরীক্ষায়, এরকম প্রশ্ন থাকে। আমরা এখানে নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, লক্ষ্য করো তোমরা, এই দুটা ছবি নিয়ে মূলত এখানে কথাটা। পাশের ছবিতে শুধু ন্যান গেট ব্যবহার করে নর গেট এবং ন্যান গেট তৈরি করা, শুধু নর গেট ব্যবহার করে নট এবং অর তৈরি করার পদ্ধতি দেখানো হবে, মানে চিত্রটা হবে ন্যান গেট এবং নর গেট, বাট ফলাফলটা হবে মৌলিক গেটের, এইটাই এখানে বোঝাতে চেয়েছে তারা। তো লক্ষ্য করো, ন্যান গেট দিয়ে অ্যান্ড গেট এবং নর গেট দিয়ে অর গেট তৈরি করা দেখিয়েছি আমরা। এখানে ন্যান গেট দিয়ে নট, এই যে ন্যান গেট ব্যবহার করে নট গেট, এই চিত্রটা কিন্তু ন্যান গেটের, তার ইনপুট মূলত এখানে ন্যান গেটের ইনপুট কিন্তু এক, মানে আমরা তো ন্যান গেট দেখেছি, ন্যান গেটের ইনপুট মূলত একটি না, ইনপুট মূলত দুইটি। তো এখানে আমরা জানি যখন কোন গেটের ইনপুট দুইটা একই ধরনের চলক হয় তখন এটা মার্জ হয়ে যায়। মূলত এখানে ছিল এক্স, এখানে দুইটা। এই চিত্রটা যদি আমি এখানে একটু ড্রয়িং করি, তোমরা খেয়াল করো চিত্রটাকে, আমি এখানে ড্রয়িং করি, ড্রয়িংটা করি যদি আমি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এখানে দুইটা ইনপুট আছে, কয়টা, দুইটা, এখানে এক্স আছে আবার এখানেও এক্স আছে। তাহলে আমরা কি পাচ্ছি, ন্যান খেয়াল করবে, ন্যান তাহলে এক্স ইন্টু এক্স বার ইকুয়াল এক্স বার। তাহলে চিত্রটা ডিজাইন করা হয়েছে ন্যান গেটের, বাট ফলাফলটা আমরা পেয়েছি নট গেটের। তাহলে আমরা বললাম কি, যে ন্যান গেট ব্যবহার করে নট গেট বাস্তবায়ন করেছি, ন্যান গেট ব্যবহার করে আমরা নট গেট বাস্তবায়ন করেছি। আবার দেখো দ্বিতীয় যে চিত্রটা, এখানে একটা ন্যান গেট, তার ফলাফল এটা হয়েছে নট এক্স ওয়াই। আবার এই দ্বিতীয় ন্যান গেটের ইনপুট যদি আমরা এটাকে দিয়ে থাকি, প্রথম মান, প্রথম ন্যান গেটের আউটপুট যদি আমরা দ্বিতীয় ন্যান গেটের ইনপুট হিসেবে দিই, তাহলে দ্বিতীয় ন্যান গেটের আউটপুট পাচ্ছি কি আমরা, এখানে এক্স ওয়াই, এখানে মূলত দুইটা নট আছে, ঠিক আছে, এটা যা আছে তাই প্রথম বসছে, আর এই নটের কারণে উপরেটা বসছে। তো আমরা জানি যখন কোনো চলকের উপরে ডাবল বার থাকে, হ্যাঁ, তখন সেটা অবিট হয়ে যায়, তার জন্য এখানে ফলাফল আসছে এক্স ওয়াই। তাহলে আমরা এক্স ওয়াই মানে হলো এন গেট, তাহলে কি বললাম, ন্যান গেট দিয়ে এন গেট তৈরি করা, এই ন্যান গেট দিয়ে আমরা এন গেট তৈরি করতে পেরেছি, ন্যান গেট দিয়ে আমরা কি তৈরি করতে পেরেছি, এন গেট তৈরি করতে পেরেছি, ঠিক আছে। তাহলে আরো আমাদের রয়ে গেল নট গেট দিয়ে নট গেট অর গেট বাস্তবায়ন। তাহলে পরবর্তী স্লাইডে দেখি আমরা উল্টোটা দেখব, ন্যান গেট দিয়ে অর গেট নর গেট দিয়ে এন গেট তৈরি করা দেখাবো সেটা, ঠিক আছে। এখন চিত্রের মধ্যে একটু লক্ষ্য করো তোমরা, চিত্র যেটা আমি কাজ করছি এখন, এখানে এই চিত্রটা মূলত নর গেট, নর গেটের ইনপুট একটি না, নর গেটের ইনপুট মূলত দুইটি। তো আমরা একটু আগে বলেছিলাম যখন কোনো চলক একই রকম হয় তখন এটা মার্জ হয়ে যায়, একত্র হয়ে যায়। এখানে মূলত এক্স দুইটা, তো দুইটা থাকার কারণে এই এখানে দুইটা থাকা, একটা গোপন এক্স আছে যার কারণে এখানে হয়ে গেল কি, এখানে হয়ে গেল এক্স ইনটু এক্স বার দুইটা, দুইটাকে মার্চ করে এটা হয়েছে। তাহলে চিত্রটা হলো নর গেট, বাট ফলাফলটা হলো নট গেট, একটা মৌলিক গেটের মান। দ্বিতীয়টা দেখো, এটা একটা অর গেট ফুল, ঠিক আছে, দুইটি ইনপুট এক্স অর ওয়াই, এই নটের কারণে এটা আসছে। আবার এটাকে যখন দ্বিতীয় নট গেট, নট গেটে প্রবেশ করালো তখন মানটা চলে আসছে এখানে দুইটা নট। তো আমরা জানি দুইটা নট থাকলে, নট থাকলে কি হয়ে যায়, উঠে যায়, ঠিক আছে, দুইটা নট থাকলে কি হয়ে যায়, উঠে যায়, দুইটা নট থাকলে কি হয়ে যায়, উঠে যায়, ঠিক আছে। তাহলে আমরা ন্যান গেট দিয়ে এন্ড নট বাস্তবায়ন করেছি, আবার নর গেট দিয়ে অর নট বাস্তবায়ন করেছি। এখন ফাইনালি যে বিষয়টা আমরা দেখব, এটা আমাদের খুবই দরকারি একটা বিষয়, অর্থাৎ আমরা ব্যবহার করব সবগুলি ন্যান গেট, কিন্তু ফলাফলটা হবে অর গেট। তোমরা দেখো এখানে এই যে এক দুই তিন, তিনটাই কিন্তু ন্যান গেট, তিনটাই ন্যান গেট, তিনটা ন্যান গেট ব্যবহার করে আমরা অর গেটের মান পাবো, যেটা বলবো আমরা সার্বজনীনতা প্রমাণ। এখানে আমরা এক ইনপুট বিশিষ্ট ন্যান গেট দেখে আসছি, এক্স, তারপর আছে এখানে যদি এক্স হয় এখানে নট এক্স, এখানে ওয়াই হলে এখানে নট ওয়াই। তো এটার ইনপুট যদি দুইটা হয় এক্স এবং ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই
আর এটা এন্ডের কারণে এখানে গুণ, ঠিক আছে, আর এই এটার কারণে এখানে এই বার আসছে। এটাকে যদি আমরা অ্যালজেব্রা করি, আমরা ডিমর্গনের সূত্র অনুসারে এই বড় নট যেটা সেটা সেপারেট করাতে এটা সেপারেট হয়ে গেল এখানে, আর এই যে গুণ ছিল যেটা, এন ছিল যেটা, এটা অফ হয়ে গেল। তো আমরা জানি যে দুইটি নট থাকলে এটা অমিট হয়ে যায়, এখানে উঠে গেল এক্স অর ওয়াই। অর্থাৎ ব্যবহার করেছি তিনটি ন্যান গেট, ফলাফল পেয়েছি আমরা অর গেট। আমরা বলবো যে সার্বজনীন গেট প্রমাণিত, অর্থাৎ যৌগিক গেট দ্বারা, ন্যান গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করা হয়েছে। ঠিক একই অবস্থা ডান পাশের চিত্রটা দেখো, এটা একটা অর্গেট, এটা একটা অর্গেট, এটা অর্গেট, সরি নরগেট, সবগুলি নরগেট। তিনটি নরগেট ব্যবহার করে আমরা ফলাফল পেয়েছি কি, এন গেট, অর্থাৎ ব্যবহার করেছি যৌগিক গেট, ফলাফল পেয়েছি মৌলিক গেট। এক্স এর কারণে নট এক্স, ওয়াই এর কারণে এখানে নট ওয়াই। এইটার যে ইনপুট এই দুইটা এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই, আর এই অরের কারণে এখানে যোগ আসছে, আর এই শূন্যের কারণে এখানে নট আসছে। ডিমর্গানের সূত্র অনুসারে আমরা এটাকে সেপারেট করলাম, সেপারেট করাতে কি হয়ে গেল, যোগটা হয়ে গেল গুণ, আর এটার উপরে পূর্বে থেকে একটা ছিল নট, আর এটা সেপারেট হয়ে এখানে এটা বসছে, এটা সেপারেট হয়ে এখানে বসছে। তো আমরা জানি দুটি নট থাকলে এটা কি হয়ে যায়, অমিট হয়ে যায়, আর এখানে এক্স ওয়াই শুধু রয়ে গেল। ব্যবহার করেছি তিনটি নর গেট, ফলাফল পেয়েছি আমরা একটি এন গেট, অর্থাৎ বলবো যে মৌলিক গেট, যৌগিক গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন সম্ভব। ঠিক আছে, আমরা ন্যান্ড অথবা নর গেট দিয়ে যে কোনো একটি সার্কিট তৈরি করে সার্বজনীন গেটের গুরুত্বটি দেখাবো আমরা এখন। আমরা তখন প্র্যাকটিসটা দেখে আসছি কিভাবে করতে হয়, আর এখন যেটা দেখবো যে আমাদের কি প্রয়োজন, কেন করতে হয়, কোন প্রয়োজনে আমাদেরকে এই কাজগুলি করতে হয় তার ডিটেলস আমরা একটু জানব। আমরা একটা কিনব এখান থেকে একটা এক্সপ্রেশন বা সমীকরণ নিয়েছি, এক্স ওয়াই অর নট এক্স ওয়াই। এই সার্কিটটি শুধু ন্যান গেট এবং নর গেট দিয়ে তৈরি করো, বাস্তবায়ন করবো আমরা এটা এখন। ঠিক আছে, তাহলে আমাদের সার্বজনীনতা প্রমাণ কথাটা এখানে চলে আসবে। তোমরা আগের উদাহরণে সার্কিট এবং এই উদাহরণের ন্যান্ড ও নর গেট দিয়ে তৈরি সার্কিট দুইটির দিকে তাকিয়ে বুঝতে পারছো যে একই সার্কিট ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করা সম্ভব। কেননা কোন সার্কিটে হয়তো বেশি গেটের প্রয়োজন হয়, আবার কোন সার্কিটে কম গেটের প্রয়োজন হয়, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করেছি। তিনটি গেট মিলে একটি এন্ড গেট হয়েছে, তিনটি গেট মিলে একটি অর গেট হয়েছে। যত্ন করে সার্কিট তৈরি করার সময় সবসময় চেষ্টা করে অল্প গেট ব্যবহার করে বুদ্ধিসম্মত সার্কিট তৈরি করা। ঠিক আছে, এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করব। স্ক্রিনের যে তথ্যগুলি আছে আমরা খুব ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবো, একটু খেয়াল করবে তোমরা। এখন এখানে আমরা যা দেখতে পাচ্ছি, তোমরা লক্ষ্য করিও যে ন্যান গেট এবং নর গেট দিয়ে পূর্ণাঙ্গ একটি সার্কিট, আমাদের যে সমীকরণটা ছিল এটাই আমরা এখন প্র্যাকটিস করছি। দেখো আমাদের সমীকরণটা কি ছিল, আমাদের সমীকরণটা ছিল এক্স ওয়াই অর এক্স বার ওয়াই, আমাদের এই কাজটা ছিল মূলত। আমাদের এই চিত্রটা আমরা কি দিয়ে করেছি, ন্যান গেট দিয়ে করেছি এখানে, আর এখানে নর গেট দিয়ে করেছি। ঠিক আছে, দুইটা প্র্যাকটিস আমরা করছি, তোমরা খেয়াল করবে। তো এই দুটা করতে হলে আমাকে যে কাজটা করতে হবে, এটার ন্যান গেট দিয়ে করতে হলে ন্যান্ডের মতো হতে হবে। হ্যাঁ, ন্যান্ডের মতো হতে হবে, যেমন এখানে এক্স ওয়াই, এটা ন্যান দ্বারা করা যাবে না, তার উপরে কিন্তু কি নাই, উপরে নট থাকতে হবে। তাহলে এই যে তোমরা দেখো, একটু খেয়াল করবে, আমি এই বিষয়টা ক্লিয়ার করি। এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই আর এখানে যে দুইটা নট দেওয়া আছে, এই দুইটা নট দেওয়া আছে, তাই না? তো দুইটা নট দেওয়া আছে, দুইটা নট, ডাবল নট বা ডাবল হোল বার, এক্স ওয়াই এর যে ভ্যালু আর অনলি এক্স ওয়াই এর ভ্যালু একই। এখানে ঠিক একই অবস্থায় দুইটা দেওয়া হয়েছে, এখানে যা আছে তাই ভ্যালু একই, মানে কোনো পরিবর্তন হয় না। তাহলে ওই দুটা নট কেন দিয়েছে, ওই দুটো নট দেওয়ার কারণে হলো আমরা জানি ন্যান গেটের মধ্যে একটি নট আছে, এন্ডের উপর একটি নট আছে। তোমরা যে এখানে এক্স ওয়াই কিন্তু এন্ড, এখানে এক্স ওয়াই এন্ড, বাট উপরে যদি নট না থাকে তাহলে এটা ন্যান্ড হবে না, আর একটি নট দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য এখানে দুইটি কি দেওয়া হয়েছে, নট দেওয়া হয়েছে। এখন এই লাইনটাকে আমরা বাম পাশে, অর্থাৎ দরকার ছিল আমরা প্রথম থেকে শেষে বুঝে আসা, আমরা শেষ থেকে প্রথমের দিকে যাচ্ছি। এখন দেখো এখানে এসে এটাকে সেপারেট করা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে অর আছে, অর আছে না? তো আমরা জানি ডিমর্গানের সূত্র অনুসারে অর এন্ড হয়ে যায়, এন্ড অর হয়ে যায় যখন কোন নট সেপারেট করা হয়।
আমরা এই আমাদের দরকার কি, আমাদের দরকার নেন গেটের আকার ধারণ করা। আমরা যদি এখানে এই এনটাকে এখানে অরটাকে এন দিতে হয় তাহলে উপরের যে নট আছে এটা এখানে কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ একটা হয়ে যাবে। তার মানে কি, এইটাকে সেপারেট করলে আমরা অর এখানে এন্ড হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দরকার ছিল একটু ভিন্নভাবে এই কাজটা করা, অর্থাৎ আমি বুঝিয়েছি তোমাকে শেষ থেকে প্রথমের দিকে, এখন আমরা বুঝবো প্রথম থেকে শেষের দিকে, আমরা এখন বুঝবো প্রথম থেকে শেষের দিকে। তোমরা একটু খেয়াল করবে, আমি কথাগুলি আবার বুঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যে তোমার কথা হলো আমি এগুলি কোথায় পাবো, এই যে লাইনটা, এই লাইনটা আমি কিভাবে পাবো, এই লাইনটা আমি কিভাবে পাবো সেটা আমি জানি না। এই জন্য আমাকে একদম সাধারণ সিম্পলি আমাকে যে কাজটা করতে হবে, তো খেয়াল করো, এক্স ওয়াই যোগ এক্স বার ওয়াই, এটার উপর আমি দুইটা কি দিয়ে নিব, নট দিয়ে নিব। তাহলে দুইটা নট দিলে আমার মানের কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, দুইটি নট দিলে মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এক্স ওয়াই অর নট এক্স ওয়াই যে ভ্যালু, আর এখানে ডাবল ফুলবার দেওয়া আছে, একই ভ্যালু। তো আমাদের কাজ হলো এই যে যোগ চিহ্নটা আছে, যোগ চিহ্নটাকে উঠে দিতে হবে। যোগ চিহ্ন উঠাই দিলে আমাকে কি করতে হবে, এই যে এইটা নিচের যে দাগটা আছে না, তৃতীয় যে দাগটা, এটাকে সেপারেট করে ফেলছি আমরা এখানে, পরাতে এই যোগটা হয়ে গেল কি, এখানে গুণ, যোগটা হয়ে গেল গুণ, যোগটা হয়ে গেল গুণ, ঠিক আছে। তো যোগটা গুণ হয়ে গেলে এখন দেখো যে আমরা খুব সুন্দর ভাবে এই সমীকরণটার লজিক চিত্র আমরা আঁকতে পারতেছি। আমরা মূলত এখন কোন সমীকরণের লজিক চিত্র আঁকবো, আমরা এই সমীকরণটার লজিক চিত্র আমরা এখন আঁকবো, এগুলি না, এগুলি না। তাহলে চিত্রটা কিরকম, এখানে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এক্স ওয়াই বার, তাহলে এটা মিলে গেল, এটা মিলে গেল এটার সাথে, ঠিক আছে, এটা মিলে গেল এটার সাথে। তারপর আছে এক্স বার ওয়াই, এই যে এখানে এক্স বার, এটা একটা ন্যান গেট এক্স বার, আর এখানে নর্মাল ওয়াই, তাহলে এই ন্যান গেটের ইনপুট হচ্ছে এক্স বার ওয়াই, এখানে এক্স বার ওয়াই, আর এই নটের কারণে এখানে এটা আসছে, তাহলে এটা হয়ে গেল আমার এই এতটুকু জায়গা, এতটুকু জায়গা হলো এটা। এখন দেখো এই এই সম্পূর্ণটা উপরে একটা নট আছে, অর্থাৎ বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, এই মানটা হলো এটা আর এই মানটা হলো এটা, এটা একটা ন্যান গেট, তার ইনপুট হচ্ছে এটা এবং এটা, ঠিক আছে। এই মানটা আমরা এখানে বসাইলে আমাদের সুন্দর কথাটা বোঝা যায়, অর্থাৎ কোন সমীকরণকে ন্যান গেট বা নরগেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাকে সেটা ন্যান গেট নরগেটের মতো দাঁড় করাতে হবে, যেভাবে করার দরকার, ঠিক আছে, যেভাবে করার দরকার আমাকে ঠিক সেভাবেই করতে হবে, যেভাবে করার দরকার আমাকে ঠিক সেভাবেই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো দ্বিতীয় যে চিত্রটা, একই অবস্থা, দ্বিতীয় চিত্রটা হচ্ছে নরগেট দ্বারা এখানে এই সমীকরণটাকে বাস্তবায়ন করা হয়েছে, কোন গেট দ্বারা, নরগেট দ্বারা। তো নরগেট দ্বারা করতে গেলে আমাদের যে কাজটা করার দরকার, দেখো এখানে মূল মূল সমীকরণটা হচ্ছে আমার এইটা, এখানে যে কাজ করতে হবে আমাকে, এই যে এখানে গুণ আছে, এখানে যোগ দিতে হবে, এখানে গুণ আছে, এখানে যোগ দিতে হবে, ঠিক আছে, এখানে যোগ দিতে হবে, যোগ না দিলে আমি নরগেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। তো সেই কাজটা করতে গিয়েই এখানে এটাকে একটু মডিফাই করা হয়েছে, এখানে এখানে যদি মডিফাই করা হয়েছে, আমরা একটু একটা লাইন লিখি, ডিস্টার্ব করেছিল, এক্স ওয়াই যোগ এক্স বার ওয়াই, এইটার নর্মাল সমীকরণটা। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে একটা এন্ড আছে, দুইটাকে উঠাই দিতে হবে, তাহলে এক্স ওয়াই, এখানে দুইটা আমার নট দিয়ে নেই, তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সেহেতু আমরা কি করব, মানের কোনো পরিবর্তন হচ্ছে না সেহেতু আমরা কি করব, একটু সেপারেট করার চেষ্টা করব, সেপারেট করার চেষ্টা করব। চলো সেপারেট করতে গেলে আমরা দুইভাবে করতে পারি, অর্থাৎ একটা কাজ করি, আমরা সম্পূর্ণটাকে না দিয়ে, সম্পূর্ণটা না দিয়ে আমরা সম্পূর্ণ এই মানে হোলবার না দিয়ে আমরা সেপারেটলি প্রত্যেকটা গ্রুপকে আলাদা করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে এটা এটা দিলাম দুইটা বার, দিলাম দুইটা বার, এতে মানের কোনো মানে পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এখন সুবিধার্থে এই যে এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই
এই যে এখানে এন্ড আছে, এটা হয়ে যাবে অর। আর এই যে দ্বিতীয় যে লাইনটা, এটা সেপারেট হয়ে যাবে এরকম, আর এটা হয়ে যাবে এই, ঠিক আছে? তারপর একটা প্লাস আমাদের আগের মতোই, দ্বিতীয়টা এক্স বার ওয়াই, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা এক্স বার ওয়াই, ওটা ওইভাবে আমরা সেপারেট করি। হ্যাঁ, এক্স বার যোগ ওয়াই, এটার মধ্যে একটা আছে, আর এক্স এর মধ্যে আগে থেকে কিন্তু একটা ছিল, ওকে, আর এটার উপরে ওভারঅল একটা আছে, এই লাইনটা আমরা পেয়েছি। এখন আমরা যে কাজটা করব আরেকটু কমিয়ে নেই, তাহলে আমাদের চিত্রটা আঁকতে সুবিধা হবে, চিত্রটা আঁকতে আমাদের সুবিধা হবে। কি সুবিধা হবে দেখো, এখানে যে দুইটা নট আছে, দুইটা নট আমরা উঠিয়ে দিব, আর পরের লাইনে আমরা এই পরের লাইনে এসে এটা হু হু রেখে দিই, এখানে এক্স যোগ ওয়াই এটা হুবু থাকবে, আর এখানে এক্স দুইটা উঠে যাবে নট, যোগ ওয়াই নট হল এইটা, ঠিক আছে? এতটুকু। এখন আমার দরকার কি, নর দিয়ে এই সমীকরণটাকে বাস্তবায়ন, নর দিয়ে সমীকরণটাকে বাস্তবায়ন। তো নর দিয়ে সমীকরণটাকে বাস্তবায়ন করতে হলে আমাকে কি করতে হবে, এটার উপরে আবার আর একটা নর দিতে হবে, দুইটা নর দিতে হবে, আর একটা দেওয়ার তো কোনো সুযোগ নেই, ঠিক আছে? তো এই কাজটা এখানে করেছে দেখো তোমরা, এখন যে কাজটা করবো আমরা, এক্স বার ওয়াই বার, এই যে এক্স বার এটা আর ওয়াই বার এটা, তাহলে এই নর গেটের ইনপুট হচ্ছে দুইটা, এই মান এখানে কি হবে, এখানে হবে এই যে সম্পূর্ণ মানটাই এখানে চলে আসবে, ওকে, ঠিক আছে? এতটুকু শেষ। এরপরে আসো যোগ, এই যোগের কারণে এখানে অর, এক্স প্লাস নট ওয়াই, এক্স প্লাস নট ওয়াই, তাহলে এই যে নরগেট, নর্মালি যে এক্স এখানে আমার আছে, এই যে নর্মালি এক্স এখান থেকে আমার চলে আসছে, আর এখানে নট ওয়াই একটা নরগেট, এটা একটা নরগেট থেকে এখানে এটা আসছে, তাহলে এক্স প্লাস নট ওয়াই এই মানটা, অর্থাৎ এই মানটাই হলো আমার এটা, ঠিক আছে? এই মানটা হলো এটা, ওকে, এই মানটা আমরা পেয়েছি, এক্স বার আমরা মানটা পেয়েছি। আমি যে কাজগুলি করেছি এখানে মূলত ব্যাখ্যা দেওয়া আছে, বইয়ে এগুলি দেওয়া আছে, তারপর আমি বোঝার জন্য কাজটা করলাম। এখন আমার দরকার কি, তাহলে এখন আমার যে দরকার হলো যে আমরা এটাকে মনে করো ধরবো এ, আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এই পাশে এসে এ যোগ বি বার হবে না, সেটি এই পাশে এসে এই যে সম্পূর্ণ লাইনটা আমরা লিখেছি এতক্ষণ, আমি এখানে কি হবে আমার এই জায়গায় যা আছে তাই হবে না, এখানে হবে সম্পূর্ণ ওই লাইনটা, তাদের যেটা দিয়েছে এটা সঠিক, ওনারা যেটা দিয়েছে সঠিক, ওনারা সংক্ষিপ্ত করে দিয়েছে বইয়ের মধ্যে কাজটা, এই যে এখান থেকে এটা পেয়েছে, এটা পেয়েছে আর এখান থেকে এটা পেয়েছে, যার জন্য এখানে যে মানটা হয়েছে এই মানটা সম্পূর্ণটা আবার এখানে আসবে, এখানে এসে যখন আবার এটার জন্য নট হবে, ডাবল হবে, তখন উঠে যাবে, ঠিক আছে? তাহলে এখানে যে বিষয়টা দেখানো হলো নরগেট দ্বারা, হ্যাঁ, নরগেট দ্বারা এই এক্সপ্রেশনটি, এই সমীকরণটি দ্বারা বাস্তবায়ন করে এখানে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা প্র্যাকটিস দেখি, এখানে নিজেই করো, পাশের ছবিটি কোন বুলিয়ান উপপাদ্য, এখানে আমরা যে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা মূলত একটা নরগেট, এটা মূলত একটা নরগেট, তাই না? এটা যৌগিক গেট, আর এখানে এই এটার সমান এটা কিভাবে হলো সেটা এখানে প্রমাণ দেখিয়েছে, তিনটা কিন্তু মূলত মৌলিক গেট, এখানে এটা একটা নট গেট, এটা একটা নট গেট, এটা একটা সরি নট গেট, নট গেট এন্ড গেট, হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখানে এ দেই আর এখানে বি দেই, তাহলে আমার কি আসতেছে, এ বার বি বার, এখানে আসতেছে কি আমার, এ বার গুণ বি বার। তাহলে এখন এটাকে আমরা কি করব, এটাকে যদি একটু মার্চ করি, তাহলে মার্চ করলে কি আসতেছে, এ যোগ বি, এটা নরগেট, তার মানে ডি মর্গানের যে দুটো সূত্র আছে ওই সূত্রটাই এখানে প্রয়োগ করা হয়েছে, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য এখানে প্রয়োগ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জেনেছি তার আলোকে কিছু প্রশ্নের ব্যবস্থা করা আছে, চেষ্টা করবে তোমরা প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার জন্য। চলো, যৌক্তিক যোগের বিপরীত কাজ করে কোনটি, কোনটি সঠিক কাজ হবে, এখন রাইট আনসার হবে যৌক্তিক যোগের বিপরীত, যৌক্তিক যোগের বিপরীত, যোগের বিপরীত কি? নর গেট। ঠিক আছে, এখানে চলে আসো একটি গ্রুপ ওয়ার্ক। যেমন এই যে এই চিত্রটা, কোন গেট? আমরা এটা নর গেট বলবো, এক্স অর্থ এক্স নর বলবো, যদিও আমরা এখন উপরে নিয়ে সামনে এটা পড়বো। আর মার্ক ওয়ান দলের এই কাজটা হচ্ছে ন্যান গেট, এটা হচ্ছে নর গেট। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যৌগিক গেট কি, সর্বজনীন গেট কি, এগুলি আমরা আজকের আলোচনার সাপেক্ষে বলার চেষ্টা করব। কিছু এমসিকিউ লক্ষ্য করবো এখানে, তোমরা দেখো ন্যান গেট গঠিত হয় কোন গেটের সমন্বয়ে, আমরা আলোচনা থেকে দেখে বলতে পারি কিনা। ন্যান গেট গঠিত হয় আমরা জানি এন্ড এবং নট, এই দুইটার সমন্বয়ে কি গঠিত হয়, ন্যান গেট গঠিত হয়, তার মানে এক তিন। ঠিক আছে, এক এবং তিন। তারপরে এখানে একটি চিত্র আছে, এটা ন্যান গেটের চিত্র আমরা জানি, তো ন্যান গেটের আউটপুট কি হয় আমরা জানি এন গেটের বিপরীত, তো সেটার সঠিক উত্তরটা আমরা বলবো এটা এন গেটের বিপরীত। এখানে একটা চিত্র আছে, একটি নট গেট যুক্ত করলে কোন গেট হবে, এটার মধ্যে একটা নট গেট যুক্ত করি তাহলে কোন গেট হবে সেটা আমরা কিভাবে বলবো। দেখো এখানে হচ্ছে মূলত এবি, এবি নট, আবার এখানে যদি আমরা এবি নট এটা আছে এটার কারণে আরেকটা, তাহলে আমরা পাচ্ছি এ বি, এবি। ঠিক আছে, এবি, তো এটা একটা এন গেট, তো বলছে একটি নট গেট যুক্ত করলে তার সাথে যদি আমি নট যুক্ত করি তাহলে কি পাচ্ছি আমরা, ন্যান গেট পাচ্ছি। ঠিক আছে, ন্যান গেট আমরা পাচ্ছি। আরেকটি চিত্র আমরা দেখবো, এটা করে আমরা প্র্যাকটিস করব কিভাবে হলো ফলাফলটা। লক্ষ্য করো চিত্রে আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে এ যোগ বি হবে, অর মানে অর গেট হবে সেটাই বলছে এখানে। আমি যদি আর চিহ্নিত স্থানে কোন গেট বসালে কি হবে, অর হবে। তাহলে এখানে আমরা জানি এ বার, এখানে বি বার, এখানে আসতেছে কি, এ যোগ বি শূন্যের কারণ, এখানে একটা বার আছে, এখানে বার আছে, এটা হবে তাই না। এটা যদি আমরা অ্যালজেব্রা করি, ওই রকম যদি অ্যালজেব্রা করি তাহলে কি পাচ্ছি, এটা সেপারেট হয়ে যাবে ডি মর্গানের সূত্রানুসারে, এ দুইটা গুণ, তাহলে ফলাফল পাচ্ছি আমরা এ বি। তো বলছে আর চিহ্নিত গেটের পরিবর্তে কোন গেট বসালে যোগ হবে, আমি যদি আর এর জায়গায় আর তো নর আছে, নরের জায়গায় আমরা কি বসালে এটা অর গেট হবে, অর্থাৎ আমাকে এখানে বসাতে হবে কি, ন্যান গেট। কি বসাতে হবে, এখানে যদি ন্যান্ড হতো, ন্যান্ড হলে তাহলে এখানে যোগ কি হয়ে যেত, যদি এখানে এটা না হয়ে ন্যান্ড হতো তাহলে তো বিষয়টা হতো এরকম, খেয়াল করবা আমি এখানে কি বসাবো, ন্যান্ড, ন্যান্ড হলো এটা, ল্যান্ড হলে কি হতো, এ এন্ড বি, এটা না এটা, তারপরে এটা না কি হতো, দুইটা হয়ে যেত যোগ, দুইটা হয়ে যেত, এটাকে করলে আমরা এ প্লাস বি পাইতাম। ঠিক আছে, অর্গেট হয়ে যেত। ওকে, এরপরে প্রশ্নটা কি, যে চিহ্নটা আছে এটা আমরা দেখতেই পাচ্ছি এটা ন্যান গেট, আউটপুট হচ্ছে এবি নট এবি। তো এখানে তো মূলত এক্স এর মানটা এবি নট এবি, এখানে এবি নাই, একটু কারেকশন, নট এক্স ওয়াই। ঠিক আছে, নট এক্স ওয়াই হবে, নট এক্স ওয়াই অর্থাৎ ন্যান গেট, ন্যান গেট গ, এই যে এক্স ওয়াই তার উপরে একটি নট আছে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন আমরা দেখবো এমসিকিউ, লক্ষ্য করো এই বর্তনীটা কোন গেট নির্দেশ করে, আমরা
অর্গেটের যে বর্তনী তার সাথে যদি মিল করি এখানে, অর্থাৎ দুইটাই একই সিকুয়েন্সে আছে, অর্থাৎ যদি এখানে অরের বিপরীত এন্ডের বিপরীত দুইটা কথা আছে, এটা আমরা এখানে এন্ড গেটের বিপরীত কাজ করবে সেটা আমরা দেখতে পাচ্ছি, ন্যান্ড গেট বলবো। আর এখানে যে সিগন্যাল, যে ডিজিটাল সিগন্যাল যেটা আছে, সিগন্যাল বর্তনী যেটা আছে, এটা যদি একটু প্র্যাকটিস করে একটু খেয়াল করবে তোমরা, এখানে যেটা ডাউন মানে কি জিরো, আপ মানে উঁচু, হাই লো, ঠিক আছে? তাহলে প্রশ্ন চিহ্ন কোন গেট ডিজিটাল সংকেত আমরা এভাবে তো বুঝতে পারবো না। এখানে যদি আমাদের দেখতে হবে এইটার মধ্যে জিরো জিরো জিরো, ওয়ান জিরো জিরো, তার মানে কি গুণ, ওয়ান ওয়ান ওয়ান, গুণ করলে ওয়ান হয়, জিরো জিরো জিরো, ওয়ান জিরো গুণ করলে জিরো হয়, আবার জিরো 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 হয়। তার মানে বুঝতে পারছি যে দুইটা যখন যোগ করা হয়েছে এখানে কি পেয়েছি আমরা, এন্ড পেয়েছি, কি পেয়েছি, এন্ড পেয়েছি। তো টি কোন গেটের ডিজিটাল সংকেত, এই সংকেতটা হলো এন্ড গেটের ডিজিটাল সংকেত। এন্ড গেট কেন বললাম, যে এখানে যদি যোগ মানে যোগের হতো তাহলে এক শূন্য এখানে এক হতো, এখানে এক হতো, এখানে এক হতো, কিন্তু শূন্য হয়ে আছে, শুধু এইটাই ওয়ান হয়েছে, যেহেতু ওয়ান দুইটা, এই জন্য এটা এন্ড গেট, ঠিক আছে? আরেকটা দেখো, এটাই একই অবস্থা, এখানে দেখো জিরো 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 না, তার মানে কি বিপরীত, ওয়ান জিরো যদি যোগ করি ওয়ান, গুণ করলে জিরো, তার মানে ওয়ানের যদি জিরো, ওয়ান জিরো যদি গুণ করে জিরো বিপরীত এক মিলতেছে না, প্রথমটা জিরো 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 বিপরীত ওয়ান, এটা মিলে গেল, যোগ করলে জিরো, গুণ করলেও জিরো, বিপরীত ওয়ান। দ্বিতীয়টা থেকে আমাকে বুঝতে হবে, দেখো এখানে ওয়ান জিরো যদি যোগ করি ওয়ান বিপরীত জিরো, তারা মিলেছে, এটা ওয়ান 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 বিপরীত জিরো মিলেছে, জিরো ওয়ান ওয়ান যোগ করি বিপরীত জিরো, তারপরে এখানে কি আছে জিরো 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 বিপরীত জিরো, তার মানে কোন গেট, অর্থাৎ মূলত যোগের বিপরীত, যোগের বিপরীত, যোগের বিপরীত মানে কি নর গেট, যোগের বিপরীত কি নর গেট, যোগের বিপরীত হলো নর গেট। তাহলে এখানে কোনটি সঠিক, এখানে অপশনটা দেওয়া আছে ক কেন, এটা নর গেট আমরা জানি, এটাকে যদি সেপারেট করি তাহলে এটা পাচ্ছি, অর্থাৎ এই নটটা সেপারেট হয়ে গেলে এখানে ফাঁকা হয়ে যাবে, আর অরটা এখানে এন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি বিষয়গুলি তোমাদের কিছুটা বুঝে আসবে, অবশ্য বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তোমাদের ভালো করে মনে থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমি আশা করছি তোমরা কথাগুলি মনোযোগ সহকারে শুনেছো, বোঝার চেষ্টা করেছো, এবং এই কথাগুলি আমরা পরে আর কয়েকটা ক্লাসে ভালো করে প্র্যাকটিস করবো। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।